আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিস কুকিং রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম গরম ভাপা পিঠা, তাও খুবই সহজে প্রেশার কুকারে। চলুন তাহলে দেখে আসি এটা কি করে তৈরি করতে হবে। ভাপা পিঠা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া, নিয়ে নিয়েছি কোরা নারকেল, একটি গুড় এবং পানি পরিমাণ মতো, যতটুকু লাগে, এটা কোনো মাপজোপ নেই। নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, পানির জায়গায় আপনারা দুধও ইউজ করতে পারেন। এখন আমরা ভাপা পিঠাটি তৈরি করতে চলে যাব। এখন আমি গুড়টাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। দেখুন, আমরা গ্রেটারের সাহায্যে গুড়টাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমরা এটাকে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আমরা এটাকে গ্রেটার দিয়ে করেছি, তবে আপনারা চাইলে এটা ছুরি বা অন্য কোনো কিছু দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখন আমরা চালের গুঁড়োটার ভিতরে অল্প অল্প করে পানি দিব এবং এটাকে একটু করে মেখে নিব। এটাকে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে নিতে হবে। পানি, চালের গুঁড়া এবং লবণ দিয়ে আমরা এটাকে তৈরি করে নিয়েছি। এটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা কি করে সেট হয়ে গেছে বুঝবেন, এভাবে হাতের মধ্যে নিয়ে মুট করলে এটা চাপ দিলে আস্তে আস্তে করে ভেঙে যাবে। দেখুন, এটা মুট হয়ে যাচ্ছে হাতের ভিতরে। দেখুন, এটা এরকম গোল করে মুঠ হয়ে যাবে। এরকম দেখলে আপনারা বুঝে যাবেন যে এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যাতে এটা চালনিতে দিলে চালনির গায়ে লেগে না থাকে। এখন যদি আমরা চালনিতে দিয়ে চেখে নিই, তাহলে এটা চাকনির গায়ে লেগে যাবে। আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমরা এটাকে এরকম একটা চালনির সাহায্যে চেলে নিব। এভাবে আমরা সম্পূর্ণটা চেলে নিব। এভাবে জোরে জোরে ঘষা দিয়ে দিয়ে এটাকে চেলে নিতে হবে। এ থেকে একটু বড় ছিদ্রলা চাকনি হলে আরও বেশি ভালো হবে, তবে আমার কাছে আপাতত নেই, এর জন্য আমি ছোটোটা দিয়েই চেখে নিচ্ছি, চেলে নিচ্ছি। আমি ওটায় মোটেও চালতে পারছিলাম না, এর জন্য ভাত এবং তরকারি ঢাকার জন্য যে এই ঢাকনাগুলো ব্যবহার করে থাকি, সেগুলোতে আমি এভাবে চেলে নিচ্ছি। আপনাদের কাছেও এরকমটা থাকলে চেলে নিতে পারেন। দেখুন, আমাদের এটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কিচেনে চলে যাব। আমি কিচেনে চলে এসেছি। কিচেনে আমি একটি প্রেশার কুকারের ভিতরে কিছুটা পানি দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এই প্রেশার কুকারের সিটিটাকে খুলে নিব। তরল জিনিস ঢালার জন্য যে কাপ থাকে, সেখান থেকে আমি দুটো কাপ নিয়ে নিয়েছি। দেখুন, একটি গোল নিয়ে নিয়েছি, একটি তিন কোণা নিয়ে নিয়েছি। কাপের ছিদ্রটাতে আমি একটি কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি প্রথমে এর মধ্যে একটু চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল, এটা যেহেতু বাসায় তৈরি, নারকেল, গুড় এগুলো একটু বেশি বেশি করে দিয়েই তৈরি করতে হবে আপনাদের মন মতো। আমি আমার মন মতো করে নারকেল, গুড় বেশি বেশি করে দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে আমরা সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিব। এটার উপর দিয়ে কোনো চাপ দেওয়া লাগবে না, শুধুমাত্র হাত দিয়ে এভাবে একটু সমান করে নিলেই হবে, চাপ দিবেন না।
দেখছেন আমি উপর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। যখন প্রেসার কুকার দিয়ে এরকমের হাওয়া বের হবে তখন আমরা এটাকে বসিয়ে দিব। আমি ঠিক জানি না যে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। আর এটা বেক হতে মাত্র 10 সেকেন্ড লাগবে। এত কম সময় এটা বেক হয়ে যাবে। দেখুন কত সহজ এবং কত তাড়াতাড়ি করে ভাপা পিঠাটা হয়ে গেল। আমি এভাবেই সবগুলো ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তো আমি ফিরে আসি সবগুলো ভাপা পিঠা হয়ে যাওয়ার পরে। দেখুন আমাদের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। কত কম সময় এবং কত সহজে আমরা এটা তৈরি করে নিলাম, দেখতেই পারলেন। আমি আপনাদের সাথে এটা একটু কেটে শেয়ার করছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। দেখেছেন এটা কতটা সুন্দর হয়েছে ভিতর দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো গাইজ, আমাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।